হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করবো প্রিমোডিফায়ারের শেষ অংশ প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষ আইএনজি, সংক্ষেপে আমরা এটাকে পিপি বলবো। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্টের ভিতরে একটা পার্থক্য আছে, অনেকে এটার সাথে এলোমেলো করে ফেলতে পারেন, তো সেজন্য প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ট এর তুলনামূলক সম্পর্ক নিয়ে একটি ভিডিও আমি তৈরি করব। আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এখানে বোঝার জন্য যতটুকু দরকার সেই আলোচনাটুকু থাকবে। প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষেপে বোঝার জন্য আমি একটা সংজ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে যেমন সেম পারসন অর থিং হোয়েন ডাজ টু ডিফারেন্ট ওয়ার্কস। ওকে, টু ডিফারেন্ট ওয়ার্কস, যখন একই ব্যক্তি বা বস্তু দুটি কাজ করবে, দ্য ফার্স্ট ওয়ার্ক বিকামস প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রথম কাজটি যেটি আগে সংগঠিত হয়েছে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। বাংলায় সংক্ষেপে যদি আমি বলি যে সংজ্ঞাটা এরকম হবে যে দুটা কাজ যদি পরপর সংগঠিত হয় তাহলে অপেক্ষাকৃত পূর্বের কাজটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, মনে রাখার জন্য সহজ একটা উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়া যুক্ত হয়, ইয়া এ এগুলো যুক্ত হয়। যেমন একটা গান শুনছেন নিশ্চয়, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এখানে ভালোবাসিয়া হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা শুরু করি আলোচনা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যেমন এরকম, ওয়াচিং দ্য মুভি শি শকড, তাহলে ওয়াচিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বারবার শেষে আইএনজি, আগে সে মুভি দেখেছে তারপরে সে শকড হয়েছে। আরও একটা পরিচিত এক্সাম্পল, যেমন টেকিং ফাইভ উইকেটস মুস্তাফিজ বিকামস এ সুপারস্টার, আগে সে ফাইভ উইকেট নিয়েছে তারপরে সে সুপারস্টার হয়েছে। ঠিক আছে, তাহলে টেকিং ফাইভ উইকেটস, ক্লিয়ার? টেকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর সাধারণত ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে আমরা সেগুলো একটু দেখি। যেমন একটা প্রশ্ন হতে পারে এরকম, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, আইফোন হি আর্নড হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে হয়তো আইফোন বিক্রি করে অথবা আবিষ্কার করে সে অনেক টাকা ইনকাম করেছে, সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ইনভেন্টিং অর সেলিং। ঠিক আছে, ইনভেন্টিং অর সেলিং আইফোন হি আর্নড হিউজ অ্যামাউন্ট অফ মানি। অথবা বলতে পারি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, হিমো সিরিজ হি বিকেম হিমো, তাহলে হিমো সিরিজ কি হতে পারে, সেই হিমো সিরিজ পড়ে, হুমায়ুন আহমেদের হিমো সিরিজ পড়ে সে হিমু হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি রিডিং। ওকে, অথবা এটা বলতে পারি ইউজ পিপি মোবাইল ফোন দ্য স্টুডেন্টস লস্ট দেয়ার টাইম, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ইউজিং মোবাইল ফোন। ওকে, বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া উপায় নেই, মোবাইল ফোনে পড়াশোনা চলছে, পড় করতে হবে। তো এই ছিল প্রেজেন্ট পার্টিসিপলের আলোচনা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। ওকে।